তিন আজ ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের সভাস্থল থেকে বিরোধী জোটের তুমুল সমালোচনা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিআরএসের পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তায় বিশেষ জোর নির্বাচন কমিশনের ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের তদন্ত সংস্থার আজই শুনানি চৈত্র নবরাত্রি শুরু আজ থেকে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমস্কার প্রথমেই লোকসভা নির্বাচন সংক্রান্ত খবর ভোটের দিন যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তত বাড়ছে ভোটারদের মন জয় করতে সব চেষ্টা চালাচ্ছে দলগুলি বিজেপি প্রবীণ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন দু তিনটি জনসভা করছেন আজ তার তিনটি প্রচার অভিযান রয়েছে উত্তরপ্রদেশের পিলভিটে প্রধানমন্ত্রী আজ এক জনসভায় ভাষণ দেন বিভিন্ন ইস্যুতে বিরোধী জোটের তুমুল সমালোচনা করেন তিনি भारत अगर ठान लेता है तो सफलता हासिल करके रहता है आज इसी प्रेरणा से इसी ऊर्जा से भारत के लोग हम लोग विकसित भारत के संकल्प पर काम कर रहे हैं সারি দুনিয়া কে বীচ ভারত রা হসম্ভব নই হধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের বালাঘাটে ভোটের প্রচারে যোগ দেবেন নকশাল নক্সালধ্যুষিত বালাঘাটে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় জনসভা এই আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতী পাত্রী কংগ্রেসের সম্রাট সারস্বত ও বিএসপির কঙ্কর প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রীর বালাঘাট সফর নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিশেষ মাত্রা যোগ করছে चुनाव अभियान में उनका उपस्थिति यह प्रदेश को एक नया प्रकार का एक ताकत संबल ऊर्जा देगी और जिस प्रकार से माननीय मोदी जी मा प्रदेश हुआ है पूरा देश हुआ है उसी कड़ी में मध्य प्रदेश और जोर शोर से अपने अभियान में भी लगेगा और जनता का आशीर्वाद जिस प्रकार से दिख रहा है निश्चित रूप से मोदी जी को मिलेगा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের জন্য তামিলনাড়ু যাবেন সন্ধ্যায় সেখানে এক রোড শোয়ে অংশ নেবেন দক্ষিণ চেন্নাই ও মধ্য চেন্নাইয়ের মধ্যে এই রোড শো হবে এই দুই আসনে বিজেপি প্রার্থীর সমর্থনেই শ্রী মোদীর এই প্রচারাভিযান ভোটের প্রচারে পিছিয়ে নেই বিরোধী জোট কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ছাড়াও দক্ষিণে ডিএমকে উত্তরপ্রদেশে অখিলেশ যাদব দিল্লিতে আপ ও বিহারে আরজিডি ভোটারদের মন জয় করার সবরকম চেষ্টা চালাচ্ছে তেজস্বী যাদব গয়ায় আজ জনসভায় ভাষণ দেবেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিআরএস দলের সভাপতি কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে ফোনে আড়ি পাতা নিয়ে ভিত্তিহীন অভিযোগের জন্যই এই পদক্ষেপ ছয় এপ্রিল কংগ্রেসের একটি সভায় ভাষণ দেওয়ার সময় রাহুল এই মন্তব্য করেন বলে অভিযোগ ंग्रेस निर्वाचन इश्तेहार समालोचना कर बीजेपी नेता तथा प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह जब घोषणा पत्र जारी करती है उसका घोषणा पत्र एक प्रोग्रेसिव डॉक्यूमेंट होता है दोनों के बीच एक मौलिक अंतरीय है अब मैं कांग्रेस के चुनावी घोषणा पत्र के संबंध में यही कहना चाहूंगा कि दिवालिया हो चुके बैंक के चेक से अधिक या कुछ नहीं है। कांग्रेस बहिष्कृत आचार्य प्रमोद कृष्णाम कांग्रेस का घोषणा पत्र देखकर ऐसा लगता है कि महात्मा गांधी की कांग्रेस नहीं, नहीं है ये मोहम्मद अली जिन्ना की कांग्रेस हो गई है और ये जो मैनिफेस्टो है ये मल्लिकार्जुन खड़गे का मैनिफेस्टो नहीं लगता ये मोहम्मद अली जिन्ना का मैनिफेस्टो लगता है पता नहीं क्या हो गया कांग्रेस को नीति बची है नीयत बची है न नेता बचा है मोस्ट अनफॉर्चुनेट फॉर दिस कंट्री

ये लड़ा जाएगा और हम निश्चित तौर से इस सीट को जीतेंगे ये बात मैं केवल दावे के लिए नहीं कर रहा हूँ बिकॉज़ आई अंडरस्टैंड द ग्राउंड रियलिटी हम पिछले एक साल से लगातार लोगों के बीच में हैं संसदीय क्षेत्र के लोगों के दौरा कर रहे हैं इसलिए हम लोगों की नब्ज़ को जानते भी हैं समझते भी हैं और हमें पूरा विश्वास है कि हम फतेह हासिल करेंगे और कांग्रेस पार्टी जीतेगी সিপিআইএম নেতা প্রকাশ কারাত তামিলনাড়ুর কোয়েম্বাটুরে বিরোধী দল আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিজেপির কড়া সমালোচনা করেন তিনি বলেন এবারের নির্বাচন বিগত বছরগুলির মতো সাধারণ নির্বাচন নয় গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে এবার ভোট দিতে হবে Parliament elections. Because this election is going to decide the future of democracy in our country. Because we have seen in the last 10 years the Modi government and the BJP who have done everything possible. কেবল দুর্নীতির অভিযোগ তুললেই তা সত্য হয়ে যায় না কোথায় দুর্নীতি তা প্রমাণ করে দেখাতে হয় বাঁকুড়ার রায়পুরে নির্বাচনী জনসভায় গতকাল এমনটাই বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রধানমন্ত্রী জলপাইগুড়িতে নির্বাচনী প্রচার করেছেন ঠিকই কিন্তু প্রাকৃতিক দুর্যোগে স্বারানো মানুষদের সাহায্যের বিষয়ে একটি কথাও বলেননি আমি তিনটে কথা আপনাদের বলে যাই সাবধান হয়ে যান প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন আমার কোনো আপত্তি নেই স্বাগত আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন আমার কোনো আপত্তি নেই কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোন সাহায্যের কথা বললেন না যাদের ঘরগুলো পড়ে গেছে যাদের বাচ্চারা মরে গেছে যারা আজও রাস্তায় পড়ে আছে আমি ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওখানে সবাইকে আমরা রিলিফ দিয়েছি একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে দেয় না উনষাট লক্ষ লোক টাকা পাচ্ছিল না আমরা টাকা দিয়ে দিয়েছি এবং এখন থেকে জেনে রাখবেন মিথ্যে কথা বলছে দুর্নীতি কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও মুখে বললে হয়ে গেল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট এক হাজার দুশো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন দু জন তাদের প্রার্থী পদ দাখিল করেছিলেন দ্বিতীয় দফায় কেরালার কুড়িটি আসনের জন্য সর্বাধিক পাঁচশো মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল এর মধ্যে পরীক্ষার পর দুশো চারটিকে বৈধ ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে তিনটি আসনের জন্য মনোনয়ন জমা পড়েছিল আটষট্টি এর মধ্যে সাতচল্লিশটিকে বৈধ ঘোষণা করা প্রথম দফায় এক হাজার ছশো পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকছেন এর মধ্যে এক হাজার চারশো একানব্বই জন পুরুষ ও একশো চৌত্রিশ জন মহিলা পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব রকম চেষ্টা চালানো হচ্ছে ভোট গ্রহণকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রককে আরও একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করতে বলেছে পনেরোই এপ্রিলের মধ্যে যেন তা মোতায়েন করা হয় সে কথাও জানিয়েছে নির্বাচন কমিশন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক আজ উত্তরবঙ্গে গিয়ে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজনৈতিক দলগুলির জন্য কমিশন একটি নির্দেশিকা জারি করেছেন বলে জানান তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্দেশিকা ইস্যু করেছে রাজনৈতিক দলের উদ্দেশ্যে তো সেক্ষেত্রে বলা আছে যে দামি ব্যালট ইউনিট দিয়ে কোনো রাজনৈতিক দল যদি প্রচার করতে চায় সেটা অ্যালাউড আছে তার একটা মাপ বলে দিয়েছে বলেছে যে কাঠ প্লাস্টিক বা প্লাইবোর্ডের বাক্স দিয়ে তৈরি এবং আমাদের ইলেকশানে যে ইউজ হয় তার সেই ব্যালট বক্সের ব্যালট ইউনিটের অর্ধেক তার সাইজ হতে হবে ব্রাউন ইয়েলো অথবা গ্রে কালার থাকবে এবং সেখানে ব্যাটারি অপারেটেড বাটন ল্যাম্প এগুলো ইউজ করা যেতে পারে আগামীকাল বিশেষ পুলিশ পর্যবেক্ষক তিনটি জেলা শহরে যাচ্ছেন দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার সেখানে তিনি সংশ্লিষ্ট জেলাশাসক এবং যারা পুলিশ আধিকারিক আছেন সেই ব্যাপারে প্রয়োজনীয় আলোচনা বা মিটিং করবেন সভা করবেন এটা তিনি জানিয়েছেন রাজ্যে প্রথম দফায় যে তিনটি আসনে নির্বাচন হবে তাতে প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন মোট সাঁয়ত্রিশ জন প্রার্থী এদের মধ্যে চারজনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে দশ জনের সম্পত্তির পরিমাণ এক কোটি টাকার বেশি সতেরো জনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্তরের নিচে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানায় স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ খুঁটিনাটি সাধারণ মানুষকে জানানো এবং সেই জানানোর একটা বড় মাধ্যম হচ্ছে আপনারা সাংবাদিক সম্মেলন করে সংবাদ মাধ্যমকে জানানো যাতে আপনাদের মধ্যে দিয়ে আরও অনেক মানুষ প্রার্থীদের খুঁটিনাটি সম্পর্কে তাদের আর্থিক প্রেক্ষাপট তাদের বিরুদ্ধে কোনো মামলা থাকলে তার প্রেক্ষাপট শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি এগুলো সাধারণ মানুষ জানতে পারেন এবং জেনে বুঝে নিজের পছন্দ মতন নির্ভয়ে তারা তাদের ভোট প্রদান করতে পারেন আমরা বলি ফ্রি ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস ইলেকশন এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য যাতে হয় এবং আমাদের পুরো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যাতে একটা সুষ্ঠু ব্যবস্থা থাকে তিনটি কনস্টিটুয়েন্সি হচ্ছে আলিপুরদুয়ার তফসিলি উপজাতি কোচবিহার তফসিলি জাতি এবং জলপাইগুড়ি তফসিলি জাতি আলিপুরদুয়ারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা এগারো এবং কোচবিহারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা চোদ্দ জলপাইগুড়িতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বারো সব মিলিয়ে সাঁইত্রিশ এবং উনিশে এপ্রিল এখানে ভোট হবে অবাধ ও পক্ষপাতহীন নির্বাচনের দাবি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল রাজ্যে নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে দেখা করেন বিএসএফ এর অতিথিশালায় বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন বাংলায় সন্দেশখালীতে ইডি আক্রান্ত হচ্ছে ভূপতি ভূপতিনগরে আক্রান্ত হচ্ছে এনআইএ এই ঘটনার তদন্ত ভার কেন্দ্রীয় এজেন্সির হাতে দেওয়া উচিত হামলার ওদের হাতে তৃণমূলের ঝান্ডা ছিল গতকাল রাজ্যের একজন হাফ মন্ত্রী গিয়ে ওদেরকে সম্বর্ধিত করে যেভাবে শাহজাহানকে বলেছিল যে শাহজাহানকে ঢুকিয়ে দিয়ে এরিয়া ফাঁকা করে আর এস এস বিজেপি এলাকা দখল করতে চাইছে এটা অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলেছিল শাহজাহানকে সাপোর্ট দিয়েছিল মমতা ব্যানার্জি অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন প্রেজেন্স অব অল মিডিয়া লাইভ হয়েছে আপনারা দেখেছেন বাংলার জনগণ তৃণমূলের ঝান্ডা নিয়ে এর উপর যারা হামলা করেছে গাড়ি ভেঙেছে তাদেরকে ধরার প্রশ্নই নেই মমতা পুলিশের কারণ তারা তৃণমূল করে গুন্ডা হতে পারে ধর্ষণকারী হতে পারে লুটেরা হতে পারে খুনি হতে পারে যেহেতু টিএমসি করে হাতে টিএমসির ঝান্ডা সব খুনমাপ আমাদের ডিমান্ড হচ্ছে কালকের ইনসিডেন্ট সেন্ট্রাল এজেন্সিকে কে ট্রান্সফার করার জন্য নেসেসারি তাদের কোর্টেও যাওয়া উচিত যেভাবে ছিল ভোটের সময় রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস দলের রাজ্যসভা সাংসদ ডিরেকো ব্রায়েনের নেতৃত্বে দশ সদস্যের এক প্রতিনিধি দল গতকাল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে দেখা করে অবিলম্বে চারটি কেন্দ্রীয় এজেন্সির শীর্ষকর্তা বদলের দাবি জানান বিজেপির সঙ্গে যোগ সাজসের প্রমাণ তাদের কাছে রয়েছে বলে প্রতিনিধি দলের সদস্য দোলা সেন দাবি করেন যে ইমিডিয়েট এনআইএ ইডি সিবিআই এবং ইনকাম ট্যাক্সের যারা হেড আছে চিফ তাদেরকে ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে লেভেল প্লেইং ফিল্ডের জন্য সমান মাঠে খেলার জন্য ওরা এই চিফদেরকে বদল করুন যাতে বিজেপি ওদেরকে নিজেদের খেলার যন্ত্র ভাবতে না পারে তাই চিফরা এক্ষুনি বদল হোক আমরা এটা দাবি করেছি ইলেকশন কমিশনের জলপাইগুড়িতে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে যারা গৃহহীন হয়ে পড়েছেন রাজ্য প্রশাসনকে তাদের নতুন বাড়ি তৈরি করে দেওয়ার অনুমতি দিতে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে বলে দোলা জানান জলপাইগুড়ি বিশেষ করে এবং আলিপুর মানুষও মারা গেছেন এবং আটশো হাজার দু হাজার বাড়ি একেবারে উলিশ্বাত হয়ে গেছে মানুষের জীবন শেষ আমরা সেটাও ইলেকশন কমিশনকে দাবি করেছি যে এখনো পর্যন্ত অনগোয়িং ওয়ার্কের ক্ষেত্রে কোনো বার থাকে না কিন্তু নতুন করে বাড়ি বা বানানোর ক্ষেত্রে অর্ডার প্রশাসনও দিতে পারবে না যদি ইলেকশন কমিশন পারমিশন না দেয় সেটা ইতিমধ্যেই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী উল্লেখও করেছেন যে ইলেকশন কমিশন পারমিশন দিলে তবে করতে পারবে সেটা আমরা আবেদন করেছি মানবিকতার দিক থেকে এই মানুষগুলি এই প্রচণ্ড গরমে এরপর আবার ঝড় হতে পারে বৃষ্টি হতে পারে এই অসম্ভব দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে এভাবে যেন দিনে রাতে থাকা আকাশের নিচে না থাকে তাদের পুনরুজ্জীবনের জন্য তাদের রিহ্যাবিলিটেশনের জন্য তাদের বাড়ি পুনর্গঠনের জন্য যাতে প্রশাসন রাজ্য প্রশাসন ব্যবস্থা নিতে পারে তার জন্য কমিশনের কাছে নিজেদের অভিযোগ জানানোর পর বাইরে এসে ধর্নায় বসে পড়েন তৃণমূল সাংসদরা শেষ পর্যন্ত পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় এদিকে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার দেবেশ কুমার মাহালা বলেন এই বিক্ষোভ কর্মসূচির কোনো অনুমতি ছিল না তাই প্রথমে তাদের আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয় গতকাল সূর্যাস্তের আগেই তাদের ফিরে যেতে বলা হয় কিন্তু তারা নিজেরাই সেখানে বসে রয়েছেন कल अनपरमिटेड प्रोटेस्ट था जो रोड ब्लॉक की थी उसके लिए डिटेन किया गया था और मंदिर मार्ग थाने में उनको ले जाकर फ्री कर दिया गया था इवनिंग में सनसेट से पहले ही बता दिया गया था कि वो फ्री हैं लेकिन वो अपनी इच्छा से वहाँ बैठे हुए দিল্লিতে তাদের প্রতিনিধি দলকে হেরস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগারো জনের একটি প্রতিনিধি দল গতরাতে রাজভবনে গিয়ে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোসের কাছে এই অভিযোগ জানায় দলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে জানান আজকে ইলেকশন কমিশন যেভাবে বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিদের টেনে হিচড়ে দিল্লি পুলিশ এবং সিআইএসএফ কে কাজে লাগিয়ে তাদের অসম্মানিত করেছে ম্যান করেছে তাদের টেনে হিঁচড়ে তুল ধরে ছেঁচড়ে ছেঁচড়ে ফেনে তুলেছে তারপর এখনো নিয়ে গিয়ে মন্দিরমার পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছে আমি মনে করি আজকে গণতন্ত্রের জন্য কালো দিন এবং প্রকাশ্য দিনের গণতন্ত্রকে আজকে ইলেকশন কমিশন হত্যা করেছে প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের এবার কষ্ট করে বুথে যেতে হবে না তারা যাতে বাড়িতে থেকেই ভোট দিতে পারেন এবার তার বিশেষ ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন রাজ্যে প্রথম দফায় যে তিনটি আসনে ভোট নেওয়া হবে অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হোম ভোটিং শুরু হয়ে গেছে লোকসভা সাধারণ নির্বাচনের প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রে অ্যাবসেন্টি ভোটার্স পোস্টাল ব্যালট অর্থাৎ হোম ভোটিং আজ থেকে শুরু হয়ে গেছে এখানে ইলেকশন কমিশনের যে টিম রয়েছে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন তো এখানে দুজন পোলিং অফিসার আছেন একজন বুথ লেভেল অফিসার থাকবেন ভিডিওগ্রাফার থাকবেন এবং তার সঙ্গে যেটা সিদ্ধান্ত হয়েছে হাফ সেকশন সেন্ট্রাল ফোর্স এবং দুই থেকে চারজন স্টেট পুলিশ অফিসার এই টিমের সঙ্গে থাকবেন এটা আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্স অবজার মাননীয় অবজারভার স্টেট নোডাল অফিসার অফ সেন্ট্রাল ফোর্স এবং স্টেট পুলিশ ফোর্স তারা সবাই মিলে এই যৌথ সিদ্ধান্তটি নিয়েছেন নির্বাচনী দলগুলির ভোটের সময় প্রচারের জন্য বিশেষ প্রয়োজন হয় পোস্টার ও পতাকার নির্বাচনী প্রতীক প্রার্থীর ছবি দলীয় প্রতীক সহ বিভিন্ন পোস্টার ব্যানার জনগণকে আকৃষ্ট করতে গলি থেকে রাজপথে লাগানো হয় এছাড়াও ব্যাজ বিভিন্ন রাজনৈতিক নেতার প্রতিকৃতি জামায় দলীয় প্রতীক ছাপানোর এক বিশেষ উদ্যোগ নেওয়া হয় নির্বাচনের আগে বিভিন্ন দলের চাহিদা মতো এই কাজে ব্যস্ত এখন অনেকেই ফ্ল্যাগ নির্মাতা কারখানার মালিকরা জানান ভোটের সময়ে এ ধরনের ব্যানার বা পতাকা রাজনৈতিক দলগুলির जो ने बिक्री अब जैसे जैसे आता जा उस प्रचार सामग्री जो बिकने का सेल रहता है इसकी अभी सरगर्मी बहुत ज्यादा तेज होती चली जा रही है अभी क्या के जैसे जैसे से स्टेट में जो चरण का इलेक्शन नजदीक आता जाएगा उस जगह पे जो है सरगर्मी और ज्यादा तेज होती चली जाएगी इलेक्शन में एक्चुअली में इंडिया में क्या है कि सबसे सस्ता और सबसे अच्छा प्रचार का माध्यम ये बैनर झंडे ही हैं क्योंकि यहाँ पे आदमी ज्यादा एजुकेट नहीं है तो आदमी इसको लेकर उसका चुन, चुनाव चिन्ह वगैरह उसको घर पे टांगते हैं दिखाते हैं उसी से वो लोग जो है इसको जो है अपना प्रचार माध्यम बनाते हैं वोटर विस्तारित तो खबर ने कोलकाता दूरदर्शन शुरू हो अनुष्ठान जनादेश শুধু ভোটের খবর আলোচনা বিশ্লেষণ লোকসভা নির্বাচনের প্রতিটি খুঁটিনাটি জনাদেশ দু হাজার চব্বিশ বারোই এপ্রিল থেকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় দেখুন স্টুডিও থেকে সরাসরি শুধুমাত্র ডিডি বাংলায় দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার কলাগাছিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপি কর্মকর্তাদের উপর বিসর্জনের সময় রামগান চালানোকে কেন্দ্র করে এই অশান্তি বাধে নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ এগারো জন বিজেপি সদস্যকে গ্রেপ্তার করা হয় বিজেপির তরফে এই ঘটনা ইচ্ছাকৃত বলে অভিযোগ জানানো হয়েছে দলের নেতা অমিত মালব বলেন দু হাজার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে ভোটের আগে জয় নিশ্চিত করতে তৃণমূল তৃণমূল কংগ্রেস এ ধরনের নানা পদক্ষেপ গ্রহণ করছে পশ্চিম মেদিনীপুরের পিংলায় বারবাসী গ্রামে এক মৃত বিজেপি কর্মীর বাড়িতে যান রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস গত তেইশে মার্চ একটি ধান ক্ষেত থেকে বিজেপি কর্মী শান্তনু ঘোড়াইয়ের দেহ উদ্ধার হয়েছিল রাজ্যপাল বলেন কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত সাপেক্ষ সবকিছু খতিয়ে দেখতেই তিনি সেখানে গেছেন

it is not a joke. it's not a small thing. when a murder or alleged murder has taken place, look at this boy. he has lost his father. this lady has lost her husband. the other lady has lost her son. there is a human factor involved in that. it's not a question of statistics. murder is not a question of statistics. the murderer has no politics, no caste. he is a murderer. he's a criminal. his place is in the jail. ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা আজই দ্বিতীয়ার্ধে বিচারপতি জয়সেন গুপ্ত রেজলাসে মামলার শুনানি হবে ওই মামলায় রাজ্য পুলিশ এনআইএ আধিকারিকদের উপর যে মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ভূপতীনগরে এনআইএর উপর হামলার পেছনে তৃণমূল নেতা নেত্রীদের উস্কানি রয়েছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র ভট্টাচার্য পুলিশকে খবর দিয়ে এনআইএ গেলেও মুখ্যমন্ত্রী তা স্বীকার করছেন না বলেও অভিযোগ করেন তিনি একদিকে মুখ্যমন্ত্রী বলছেন এনআইএ পৌঁছে গেল পুলিশ জানে না আর অন্যদিকে পুলিশ সুপার বলছেন যে সম্পূর্ণ তারা জানিয়ে ঘটনাস্থলে গিয়েছিল অর্থাৎ একটি ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক আর পুলিশ প্রশাসনের বক্তব্য অন্য ধরনের আমরা কোন রাজ্যে বসবাস করছি এটা কোন সরকার চলেছে যে বিবৃতি মুখ্যমন্ত্রী দিয়েছেন শাহজাহানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তৃণমূলের অবস্থানের কারণেই শঙ্করাহ্যর বাড়িতে গিয়ে পুনরায় ইডি আক্রান্ত হয়েছে আর সেই ঘটনায় তৃণমূলের সমর্থনের কারণে আবার এনআইএ আক্রান্ত হয়েছে এনআইএর ওপরে আক্রমণকে সরাসরি একটা সরকার যে সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে স্বীকার করে সংসদীয় গণতন্ত্রকে মেনে নিয়ে বহুদলীয় ব্যবস্থার মধ্যে থেকে রাজনীতি করছে তারা সরাসরি এনআইয়ের উপরে আক্রমণকে সমর্থন করছে আমরা কোন রাজ্যে বসবাস করছি চৈত্র নবরাত্রির প্রথম দিন আজ ব্রহ্মপুরাণ অনুযায়ী চৈত্র শুক্ল ভগবান ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছিলেন হিন্দু নববর্ষের প্রথম দিন আজ চৈত্র নবরাত্রি উপলক্ষে বিভিন্ন মন্দিরে মাতা শৈলপুত্রীর পূজা অর্চনা হচ্ছে আজ ঘট প্রতিস্থাপনের পর বিভিন্ন মন্দিরে পুজো পাঠ করা হচ্ছে কোথাও কোথাও বিশেষ আরতিরও আয়োজন করা হয়েছে হিমালয় কন্যা হিসেবে পরিচিতা মাতা শৈলপুত্রী শাস্ত্রমতে মাতা শৈলপুত্রীর পূজা অর্চনা করলে মান সম্মান বৃদ্ধি পায় এছাড়া সুস্বাস্থ্য ও সুখ ও লাভ করেন ভক্তরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক এক্স বার্তায় প্রধানমন্ত্রী সকলের সুখ সমৃদ্ধি কামনার পাশাপাশি একটি ভিডিও প্রকাশ করেছেন আইপিএলে আজ পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ পরস্পরের বিরুদ্ধে খেলবে বোহালির মহারাজা যাদবিন্দরা সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় এদিকে গতকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য একশো আটত্রিশ রানের লক্ষ্য রাখে জবাবে সতেরো ওভার চার বলে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস ভারতীয় টেনিস তারকা সুমিত নাঘাল ইতিহাস গড়েছেন মন্টিকার্লো মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় মূল পর্বে প্রথম খেলায় জয়লাভ করেছেন তিনি ইতালির ম্যাথিউ আনালদিকে পাঁচ সাত ছয় দুই ছয় চারে হারিয়ে দেন তিনি ক্রমতালিকায় পঁচানব্বই থাকা সুমিত প্রথম সেটে হেরে যাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি জিতে নেন বৃহস্পতিবার ঈদের দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানালো আলিপুর আবহ দপ্তর আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত তবে দশ এগারো তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখছি কারণ কথা হচ্ছে সিনাপটিক সিস্টেমও থাকছে সিস্টেমও থাকছে এবং বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটাও একটা বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন ওটাও আপনার ফেভারেবল পজিশনে থাকছে ওখান থেকে আপনার ময়েশ্চার ইনকারশনও হবে এগারো দিক থেকে হ্যাঁ টেম্পারেচারটা ট্রলারাবিলিটি থাকবে সারা পশ্চিমবঙ্গেতে আমরা আপনার স্ক্যাটার ড্রেন প্রেডিকশন দিয়ে রেখেছি এবং পশ্চিমবঙ্গের প্রায় সব কটা জেলাতেই আপনার থান্ডার লাইটনিং ঝোড়ো হাওয়ার কিন্তু প্রভাবস দেওয়া আছে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার তিন রাজ্যে আজ ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের সভাস্থল থেকে বিরোধী জোটের তুমুল সমালোচনা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিআরএস এর পশ্চিমবঙ্গে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তায় বিশেষ জোর নির্বাচন কমিশনের ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের তদন্ত সংস্থা আজই শুনানি পিত্ৰ নবরাত্রি শুরু আজ থেকে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবাদ এখন এই পর্যন্তই এরপর বেলা 3টায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার